বৌদিমণি তোমার খাবার। আহ, কি ছেলে মানুষই হচ্ছে অদিতি, খাবারের উপর রাগ দেখিয়ে কি লাভ? পৃথিবীর সব কিছুর উপর রাগ দেখাতে হচ্ছে, কিন্তু সেটা পসিবল নয়। বুঝতে পারছি রাগটা তুই আমার থেকে পেয়েছিস, কিন্তু যে রাগ দেখানোটা ফ্রুটফুল নয় সেই রাগ দেখানোটা বোকামি। এখন আমাদের ঠান্ডা মতো প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করব, কি প্ল্যানিং করব? ফোনটা এসে তো সব প্ল্যানিং এর জল ঢেলে দিল। দিব্যি চলে যাচ্ছিল ওরা বাক্স ব্যাগটা গুছিয়ে, তা না একটা ফোন এসে সব নষ্ট করে দিল। কি না চাকরি, ভাবতে পারছি না আমাকে আবার ওই লোকগুলোকে টলারেট করতে হবে। জাস্ট ভাবতে পারছি না, ডিসগাস্টিং। কাম ডাউন অদিতি, কুল। ভুলে যাস না আজ সন্ধেবেলা পার্টি অ্যারেঞ্জ করেছিস তুই। ও ইয়েস, ইয়েস বাবা, পার্টি তোমার অনারে। হ্যাঁ, আমার অনারে হলেও আমাদের উদ্দেশ্যটা কিন্তু অন্য। মুম্বাই থেকে প্রডিউসার আসছে, তার সামনে সুজনকে গান গাওয়াতে হবে। আজ কিন্তু নেশায় চুর হয়ে থাকলে চলবে না অদিতি। নেশাটাই তোর কাল হলো বাবা। কাল বলে তোর কালের আশায় বসে থাকলে চলবে না, থিঙ্ক অ্যাবাউট টুডে। সুজনকে গানের অফার পাইয়ে বোম্বাইয়ে পাঠাতে হবে, এটা ভুলে যাস না। ইউ আর রাইট বাবা, আজ সন্ধের পার্টিতে সুজনের মুম্বাই যাওয়াটা পাকা করতে হবে। কলকাতার পাঁচুকি বাপের খোঁজে তো চলেছিস, তার ঠিকানা জানিস? মানে আমি বলছি যে যখন তুই সেখানে যাবি, তখন যদি সে সেখানে না থাকে। থাকবে না তো যাবে কোথায় তাহলে? বাহ, কোথাও যেতে পারে না? যেখানেই যাক, আমি পেছন পেছন হাজির। এবার দাও তো খাবারটা। একটা খাবার তো তোর, আর একটা খাবার কার জন্য রে? সে তো বাউল দাদুর জন্য। দেখি মুখল, আশীর্বাদ করি বড় খোকা, এবার যেন তুই তোর নিজের একটা পরিচয় তৈরি করতে পারিস, মাথা উঁচু করে এ বাড়িতে তুই থাকতে পারিস। পারবো মা, পারবো, তোর আশীর্বাদ থাকলে আমি সব কিছু করতে পারবো। জানো মা, আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওই গানের মাস্টারের তকমাটা ঘুচিয়ে ফেলে কারো একজনের প্রকৃত গুরু হয়ে উঠতে পারবো। পারবি, আমিও বিশ্বাস করি তুই পারবি।